গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। অনেক আওয়াজটা কি শুনতে পাচ্ছো? কাজ অলরেডি শুরু হয়ে গেছে আবারও, মানে কি আর বলবো। তবে আজকে সকাল থেকে আর ব্লগ করা হয়নি, কেন হয়নি জানো? কারণ এখন বাজে হচ্ছে, দাঁড়াও বলছি এখন কটা বাজে। এখন বাজে 11:46, আর আমার রান্নাঘর দেখো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তার কারণটা হচ্ছে এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, এখানে চিংড়ি মাছটা হয়ে গেছে টিফিন বক্সে বসিয়ে, আর এখানে রেডি করেছি হচ্ছে বেগুন ভাজা মাখা রয়েছে, আর বেগুন ভাজার নিচে একটুকুনি কালকের ভাত রয়ে গেছে, ওটা আমি ভাতের সাথে আজকে ভাত যখন করব তখন মিশিয়ে দেবো। আর এখানটায় আমি ভাত মানে চালটা ভিজিয়ে রেখে গেলাম, এসে করবো। কোথায় যাচ্ছি? যাচ্ছি হচ্ছে আমাদের স্কুটি সার্ভিসিং আছে, প্রথমটা করিয়েছিলাম, সেকেন্ডটা আমরা করাইনি, কারণ স্কুটি খুবই ভালো অবস্থাতে ছিল, কোনো দরকার ছিল না, আর এখনও দরকার নেই। তবে থার্ড সার্ভিসিংটা না পারলে একেবারে ফোর্থ, বাবু রেডি হচ্ছেন তো একেবারে ফোর্থ, তাই ভাবলাম যে এটা করিয়ে নিই। আর গাড়িটা নোংরাও হয়েছে, মানে ধুলোবালি পড়ে খুবই নোংরা হয়েছে, তো একটু করিয়ে নিই সার্ভিসিংটা, যখন আছেই ফ্রিতে করিয়ে নেওয়াটাই ভালো। তো এখন যাবো, বাবু বলছে ওখানে গিয়ে তো একটু বসে থাকতে হলে আগে টাইম লাগে, মানে স্কুটি দিয়ে তুমি চলে আসতে পারবে না, তোমাকে স্কুটি নিয়ে একেবারে চলে আসতে হবে। তো ওই জন্য ওখানে অনেকক্ষণ বসে থাকতে, আগের বার গিয়ে বাবুকে 3 ঘন্টা একা বসে থাকতে হয়েছিলো বলে এবার বলছেন না তুমিও চলো একটু। হ্যাঁ, আমি মোটামুটি করে নিলাম আজকে, ভাতটা এসে করবো, মানে এসে আমাদের স্নান করা, পুজো হতে হতে বাকি জিনিসগুলো হয়ে যাবে, মানে ভাতটা বসিয়ে দিয়ে আমি দরকার হয় বেগুনটা ভাজতে পারবো, আর ডালটা আর মাছটা একটু গরম করে নেবো, তাহলেই হয়ে যাবে। ওই জন্যই সবই বাটিতে বাটিতে বসানো রয়েছে, আমি আর নামাইনি, চার্জিংয়ের সুইচটা দেওয়া রয়েছে। তো চলো এবার বেরোবো। আমরা দুজনেই বেরিয়ে গেছি, ওখানে ফোনে কথা বলছে, ফোনে একটু অফিসে, তো সেটা সেরে নিই তারপরে আমরা বেরবো। কিন্তু সেই একই 11:30 বাজে দিচ্ছে, আমি জানি না কখন আসবে আর কখনই বা আমি কী করবো। কাজ রেখে গেলেন একটা মাথায় হেডেক থাকে, বুঝবে না সেটা বলছে কিনা সেটা নিয়েও টেনশন, আমি কি এসে কাঁদবো খাওয়ার জন্যে, ছেলেরা বুঝবে না। তো তোমাদেরকে তখন অত বলছিলাম যে এই বেরোবো, ওর অফিসের কল এসছে, এই সেই দেখে বুঝতে পারছো আমি আমার ফ্লোরেই আছি। বাবু হেলমেট নিতে ভুলে গেছিলেন, আমার হেলমেটটা আসলে থাকে এই সেই স্কুটিতেই থাকে, আর ওরটাও নিতে ভুলে গেছিলো, যেহেতু দুটো হেলমেটের জায়গা হয় না, ওরটা বড়, থার্ড ফ্লোরে লিফ্টটা আবারও আটকে গেছে। আমি যখন উঠছি ওপরে, থার্ড ফ্লোরে বাচ্চাটা রীতিমতো নিয়ে না লিফ্টটাকে খেলা করে, চলো নিচে যাই লিফ্ট আসছে, তাড়াতাড়ি করে বেরোই। সেই 11:30 বাজালো এই করতে করতে। আমাদের কাজ আজকে আর হয়নি, ফিরেই যেতে হবে, বলছে কিনা আজকে লিফ্ট কাজ করছে না তাই সন্ধ্যেবেলা দেবে, বা সন্ধ্যেবেলা দিলে, সন্ধ্যেবেলা দিলে হবে না, কারণ আমাদের তাহলে এখন অটো বুক করে যেতে হবে, আবার সন্ধ্যেবেলা ওকে অটো করে এসে তারপর গাড়ি নিয়ে যেতে হবে। বরঞ্চ কালকে আমরা যেগুলো করবো ভেবেছিলাম সেগুলো আজকে করে নিই, আজকের কাজটা কালকে করাবো, কালকে সকালে আসলে 2 ঘন্টার মধ্যে দিয়ে দেবে বলছে। তো দেখা যাক। এসেছিলাম আমরা ডাবের জলটা খেতে, আর ডাবের জল বোতল ভর্তি করে নিয়েও নিলাম, যে বোতলটাতে ভরা থাকে আর কি। তো আজকে আমাদেরকে আবার একটা ডাব কাকা এমনিই খাওয়ালো 25 টাকার, ভালোই আছে, আগের দিন 16 টাকা আজকে 25 টাকা, বেশ লাভ করছি মনে হচ্ছে না। হ্যাঁ, এই পেমেন্ট হচ্ছে না, আমাকে করতে বলছে, দাঁড়াও। যাই হোক, তখন বলছিলাম যে পেমেন্ট হচ্ছে না, পেমেন্ট হচ্ছে না, সত্যি সত্যি ওরও হয়নি আমারও হয়নি, জানি না গুগল পেটা কী গড়বড় করে মাঝে মধ্যে, তো লাস্টে ও ক্যাশই দিল। তোমাদেরকে যেটা বলছিলাম এবার ভালো করে বলি, 25 টাকা করে ডাবগুলো নেয় আর কি এখানে, মালাই ছাড়া। আমরা মালাইটা খুব একটা সবসময় খাই না, কারণ ওগুলোতে অ্যাসিডিটির প্রবলেম হতে পারে, তো শুধু ডাবের জলটাই খাই। তো এবার 25 টাকা করে ছিল সেটা, এবার ও আর আমি ওখানে দাঁড়িয়ে খেয়েছি, আর বোতলটা পুরো ভরেছি, বোতলটা ভরতে মোটামুটি 4টে ডাব লাগে, পুরো গলা অবধি ভরে যায় তাতে। তো এবার 4টে ওইখানে স্কুটিটা রাখছে আর কি, ওটাই দেখছিলাম, 4টে তো দিয়েইছে, প্লাস আমরা 2টো খেয়েছি, এখানেই হয়ে যাচ্ছে তাহলে 150 টাকা। তারপর আমাদেরকে একটা ডাব, মানে একটা ডাব খুব ছোট ছিল, তাই আমি বলছিলাম যে তুমি ছোট কেন দিচ্ছ, তো তাই জন্য ছোটো ডাবতে জলটা কম থাকে, আর যে ডাবই কাটুক না কেন পুরো গলা অবধি জল থাকে, এটা সত্যি কথা। তখন ছোটো ডাব আমাদেরকে একটা খাইয়ে দিয়ে বললো যে দেখো কি মিষ্টি, আমি হেসেই বলেছিলাম, এমন কিছু করে বলিনি যে ছোটো কেন দিচ্ছ বা কিছু। আসলে কাকুটাকে আমরা চিনি, আমি যখন 13 মেন রোডের একদম পাশে বসে, তো আগে 13 মেন রোডে থাকতে রোজই নেমে এসে খেয়ে যেতাম, তাই এখন তো সেটা সম্ভব না, তাই মাঝে মধ্যে নিয়ে যাই, মাঝে মধ্যে স্কিপ হয়, এইসবই আর কি। তো ওই জন্য আমাদেরকে চেনে আর আমরাও চিনি, হ্যাঁ এরকম হয় আর কি।
আর কি ভাবছিলাম যে আগের দিন 16 টাকা আজকে 25 টাকা ভালোই হচ্ছে এই আর কি। তো আমরা এসছি ওম কালেকশনে, এই কাজটা আমরা কালকে করবো ভেবেছিলাম, কিন্তু যেহেতু কালকে ওই সার্ভিসিংয়ের কাজটা পড়ে গেলো তাই ভাবলাম যে আজকেই ওম কালেকশনটার কাজটা করে যাই। একটু কেনাকাটা রয়েছে সেটা করেই চলে যাই। বাড়িতে চলে এসেছি, এখন বাজে 1:45, হাতে অনেকটাই টাইম আছে। প্রমি কি করলো, ওই ওখানে যে ভাঁজ করা জামা কাপড়গুলো ছিল ওগুলো আলমারিতে ঢুকিয়ে দিল, তো ওই কাজটাও আমার হয়ে গেছে। আমি ভাবছি কি বলতো, জানলার এখানটাতে না পুরো তেল কাজটা হয় কেমন একটা হয়েছে, মানে তেল গিয়ে গিয়ে যেটা হয় আর কি, সবারই হয় শুধু আমার নয়, আমি খেয়াল করিনি, এই খেয়াল করেছি কালকে। তো ভাবছি আজকে যখন সময়টা আছে একটু কসবাইট দিয়ে ঘষে দিয়ে ভালো করে রুমাল দিয়ে মুছে নিই, এই কাজটা করে নিই একটু, তারপর যাবো স্নানে, পুজো দেবো, তারপরে এই ভাত যা আছে কাজ ওগুলো করবো। তো চলো স্নান করি, আমি ক্রিম ট্রিম মেখেই চলে এসছি, আর চুল ঠুলো আঁচড়াইনি এখনো, আর এই যে এখান থেকে কালকে পাপোস দুটো না শোকাইনি, আজকে আবার দিলাম, এতক্ষণ ব্যালকনিতেই মেলা ছিল, তো এই আর কি এই অবধি মেলে দিয়ে গেলাম। আজকে মোটামুটি একটু কাঁচা হয়েছে আর কি, ও স্নানের জামা কাপড়, আমার স্নানের জামা কাপড়, আর ও বাথরুমে ঢুকেছে, তো আমি চাবিটার জন্য দিয়ে এলাম। চলে এসছি লাঞ্চ নিয়ে, ভাত ডাল বেগুন ভাজা, চিংড়িটাকে কি অসাধারণ দেখতে হয়েছে দেখো, ইয়াম্মি ইয়াম্মি দেখতে হয়েছে, তো চলো এবার খেতে বসি, আমারটাও নিয়ে আসি। এখন বাজে 5:25, ছাদ থেকে জামা কাপড় নিয়ে এলাম, দুটো জিনিস শোকায়নি, একটা ওর প্যান্টের কোমরটা আর কি একটু ভেজা, বাকি জিনিস ভাজ করলাম, আর 4টে জিনিসকে এখানে দিয়ে দিলাম। 5:25 বাজে, কে বলবে দেখে দেখো আমাদের এখানে, আর মাকে ফোন করলাম, মা বলছে কিনা আমি সন্ধে দিচ্ছে, আমি তো শুনেই তো যে সন্ধে দিচ্ছে এখানে না, বেশ ছাদ থেকে বউরা গল্প করে, কিন্তু ওই যে কানাডা ভাষা জানি না, আমার সাথে গল্প করার মানে, আমাদের শুধু ছাদে গেলেই ছাদে গেলাম, দুজনের সাথে দেখা হলো ওই আর কি, দূর থেকে দেখে হাসি, শুধু ওইটুকুই ব্যাস, আমার সাথে কেউ কথা বলতেও আসে না, আর আমিও কথা বলতে যেতে পারি না, কারণ যারা এখানে থাকে আর কি তারা বেশিরভাগই হিন্দিটা ঠিক জানে না, তাদের হাজব্যান্ডরা জানে কিন্তু ওয়াইফরা জানে না ঠিক, তাই জন্য কানাডা তো আমি জানি না, কথা বলতে আসতো প্রথম প্রথম ওই আমি বলে দিতাম কানাডা ইল্লা, কানাডা জানি না, তো ব্যাস বন্ধুত্ব শেষ ওখানে এই আর কি। তো ও আজকে ঘুমায়নি, আমি আজকে ঘুমাইনি, ঘুমটা ঠিক আসলো না আজকে, এত আওয়াজ ঢ্যাডা ঢ্যাডা ঢ্যাডার করে আওয়াজ দিয়েই যাচ্ছে যে আর ঘুম কোথায় কি, কিছুই আসলো না ঘুমটা, এবার মাথাটা ধরেছে আর কিছুই না, তো চা করবো একটু কড়া করে, চা খেলে যদি কম মাথা ব্যথাটা, আর বুড়োটা দেখো কেমন বাজে লাগছে, এবার পুরো ছড়িয়ে গেছে আর কি, আর কিছু নেই বুড়োটার, আর দেখতে পাচ্ছি নিচের দোকানটাতে না প্রচুর ফুল তুলেছে, কিন্তু আমার ফুল রয়েছে ঘরে, এখন তো লাগবে না। এখন বাজে রাত্রি 10:10, আমি একবার 9:30 দিকে এসেছিলাম কিছুটা গুছিয়ে নিয়ে, তারপর গেছি এই দেখো এখানে, তোমাদেরকে দেখিয়ে দেবো, এখন বানাবো যে চিকেন স্যুপ, যদিও চিকেন স্যুপে আর একটু ক্যাপসিকাম ক্যাবেজ এই দুটো জিনিস থাকলে বেশি ভালো হতো, ঠিক আছে যেটা নেই সেটা নিয়ে ভেবে লাভ নেই, হঠাৎই ও বললো খাবে তাই অর্ডার আর দিলাম না, তাই জন্য আমি বাড়িতেই বানাবো গাজর, তারপর ধনে পাতার যে ডাঁটিটা থাকে ওইগুলো, চলো তোমাদেরকে দেখিয়ে দিই একবার। এখানে সবটা মোটামুটি সবজির জিনিস রেডি করেছি, এটা হচ্ছে ধনে পাতার যে ডান্ডিটা থাকে ডাটিটা, সেটাকে কুচি কুচি করেছি একদম যেটুকু আমার পক্ষে সম্ভব, এখানে নিয়েছি ধনে পাতা, এখানে নিয়েছি গাজর, এখানে আদা আর ক্যাপসিকাম বলছে আদা আর রসুন, তোমরা যদি ভালো কুচি কুচি করতে পারো তো করো, আমি গ্রেট করে নিয়েছি, আর পেঁয়াজটাকেও কুচি করে নিয়েছি, এখানে মাংসটাকে আমি সেদ্ধ করে নিয়েছি প্রায় অনেকক্ষণ যাতে চিকেন স্টকটা ঠিকঠাক বানানো যায়, আর এখানে একটা ডিম নিয়েছি, এরপর একটু কর্নফ্লাওয়ার গোলা জল লাগবে সেটা আমি পরে বানিয়ে নিচ্ছি, আর এই হচ্ছে চিকেন স্টকটা, এটার মধ্যে আমি চিকেনটাকে সেদ্ধ করেছিলাম, তো চলো রান্নাটা শুরু করি। ফ্রাইং প্যানটা মোটামুটি গরম হয়ে গেছে, এটার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু তেল, কিছু কথা বলি, ব্যাঙ্গালোর যে ব্যাঙ্গালোর সম্পর্কে মানে ব্যাঙ্গালোরে কস্ট অন লিভিং কত, কস্ট অফ লিভিং কত, তো সেই বিষয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, তো ওই ভিডিওটা না আস্তে ধীরে মানে পরে অনেক ভিউজ আসছে, এক সেকেন্ড দাঁড়ো ক্যামেরাটা ঠিকঠাক, হ্যাঁ তো আস্তে ধীরে পরে অনেক ভিউজ আসছে, দাঁড়ো আদা রসুনটা দিয়ে দিলাম, আস্তে ধীরে অনেকে ভিউজ আসছে যারা পরে প্রশ্ন করছো যে কিভাবে কি ব্যাঙ্গালোরে চাকরি বা কিছু, আমি কেন চাকরির কথা কিছু বলিনি, তো সে
সেই ক্ষেত্রে বলি চাকরির কথা তো আমি ওভাবে বলতে পারবো না, কারণটা হচ্ছে আমি আজকে বলবো তোমার অ্যাসেঞ্চারে ইন্টারভিউ চলছে, তো সেটা সব কোম্পানিতে মোটামুটি 3 দিন ব্যাপী ইন্টারভিউ চলে, তো তোমার পক্ষে কি সম্ভব হবে পরের দিনই আসা বা এই ধরনের কিছু? হ্যাঁ, এবার ইন্টারভিউ ডেট ওরকম ভাবে চলতে থাকে, তাই প্রত্যেককেই বলবো নিজের একটু খোঁজ নিতে হবে, সেটা আইটি নন আইটি যেটাই হোক না কেন। আর এখন তো লিঙ্কডইন, তারপরে Naukri.com এসব তো রয়েইছে, তাই জন্য তোমরা নিজেরাই একটু খোঁজ নিলে আমার মনে হয় বেটার হয়। তো আদা রসুনটা মোটামুটি হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর আমি বলবো একটু আমার ভিডিওগুলোকে ফলো করো রোজ, আমি মোটামুটি কিছু না কিছু ঠিক বলেই দিয়ে এই ব্যাপারে মাঝেও বলে দিয়েছিলাম কোথায় কিরকম কি। তো রোজ রোজ যদি আমি একটা টপিকে বলতে থাকি, যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা অতিষ্ঠ হয়ে যাবে। দেখো এগুলো তো খুব ভালো করে ভাজা হবে না, কারণ তেলের পরিমাণ তো খুবই অল্প, একটু ভাজা করি তারপর গাজরটাকে দেবো। এবার দেবো গাজরটাকে, আর দিয়ে দেবো এই ধনে পাতার যে লম্বা ডাটিগুলো থাকে সেগুলোকে। আবারও নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে। এই যা চিকেনটাকে ওই সেদ্ধ করার সময় আমি ওই জলটাতে কিন্তু নুন দিয়েছি, আমি নিজে ফার্স্ট টাইম বাড়িতে ট্রাই করছি, দেখা যাক কেমন হয়। মোটামুটি দেখো গাজরটা একটু কালারটা চেঞ্জ হয়েছে, জাস্ট আর কিছুই হয়নি। আর দিয়ে দেবো এবার চিকেনটাকে, যেটাকে আমি সেদ্ধ করে হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে নেবো। এটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি ওই কড়াইটাকে বসিয়ে দেবো যেটার মধ্যে চিকেনটা রেডি করেছেন। তোমরা চাইলে নামিয়ে নিয়ে একবারে কড়াইতেও করতে পারো। তো এটা তো আছে, এটার মধ্যে আমি ওই ভাজাগুলোকে এবার দিয়ে দেবো। তো দেখো মোটামুটি ফুটতে শুরু করেছে, আর আমি যে ঝালের কিছু এখনো দেইনি সেটা তোমরা খেয়ালই করেছো, আর নুন কিন্তু আমি যেহেতু সেদ্ধ সময় দিয়েছিলাম তাই আপাতত দিচ্ছি না, দেখে নিয়ে তারপর দেব। এবার দিয়ে দিচ্ছি আমি গরম এই গোলমরিচ গুঁড়ো, যে যেরকম ঝাল খাবে সে সেরকমই দেবে অবশ্যই। এবার আমি আস্তে আস্তে কর্নফ্লাওয়ার গোলা জলটাকে দিয়ে দেব, একদিকে দেব আর একদিকে নাড়ব। এই টাইমে আমি ধনে পাতা কুচিটাও দিয়ে দেবো, একদম সামান্য দিয়েছি, শীতকালে এরকম গরম গরম স্যুপ খেতে কিন্তু ভালোই লাগে, কি বলো? দেখো ফোটার মধ্যেই কিন্তু বুঝতে পারছো একটা ঠিক ব্যাপার এসছে। এবার আমি ডিম গুলে রেখেছি সেটাকে দিয়ে দেবো ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে। এবার হালকা হাতে একটু মিশিয়ে দেবো, বাহ দোকানের মতো দেখতে হয়েছে কিন্তু, বেশ খেয়ে জানাবো তোমাদেরকে কেমন হচ্ছে, ঠিক আছে? যাই হোক ডিমটা যেহেতু দিলাম সবে, একটু ফুটে নিক আর আমিও তারপর নুনটা দেখে নিয়ে তারপর সার্ভ করব। তো করে নিই পুরোটা, আর কিচ্ছু দেওয়ার নেই আমার, তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকমই গরম মশলা বলছে দেয়, মাখা গেছে আজকে গোলমরিচ গুঁড়োটা দেবে, ঠিক আছে? রেডি হয়ে গেছে, আমি বন্ধ করে দিয়েছি, ঘনত্বটা জাস্ট দেখো তোমরা দেখতে পাচ্ছ না হয়তো, একদম ঠিক আছে, এরকমই ঘনটা চেয়েছিলাম। আর
যদি স্প্রিং অনিয়ন থাকে তো লাস্টে দিয়ে দিতেই পারো, আমার কাছে তো নেই। তো চলো এবার বাটিতে রেডি করে নিই। তো দেখো একদম রেডি, দোকানের মতো দেখতে হয়েছে কিনা তোমরা কিন্তু বলবে আমাকে কালকে। আমি তো ভীষণ এক্সাইটেড, দারুণ হয়েছে, যেহেতু প্রথমবার করেছি না ওই জন্য আরো বেশি। তো চলো, ঠান্ডা হয়ে গেলে তো আর ভালো লাগবে না, ওকে দিয়ে দিই। কি বলবো তোমাদেরকে, কি আশা করছো, খারাপ হয়েছে না ভালো হয়েছিল? তাহলে বলেই দিই, দুর্দান্ত খেতে হয়েছিল, দুর্দান্ত। মানে ও তো লাস্টে বলছে না আমি ছাড়তে পারছি না, মানে আরো হলে বোধহয় পেটে জায়গা নেই তাও হয়তো খেতাম। মানে একদম সলিড ফুড তো ওটা, এক বাটি খেলে ওইরকম। আর চিকেন ডিম ভরপুর পুরো, ভেজিটেবল, ভেজিটেবল বলতে গাজর আর পেঁয়াজ আর কিছু তো সেরকম নয়, তো দুর্দান্ত খেতে হয়েছিল, দুর্দান্ত। একবার ট্রাই করতেই বলবো, আমি যেভাবে দেখেছি, আমি খুব সহজভাবে দেখেছি, শুধু গাজরটা ঘরে আর থাকলেই হলো, আর পেঁয়াজ আদা রসুন তো থাকে, পেঁয়াজ আদা রসুনটা ঘরে থাকে, আর একটু ধনে পাতা এনে নিও আর একটু গাজর, ব্যাস তা হলেই হয়ে যাবে। চিকেন আর ডিম তো থাকেই মোটামুটি ঘরে, তো একবার করে দেখো প্লিজ প্লিজ প্লিজ, একদম। মানে এত ভালো হয়েছিল খেতে, আর আমি যেভাবে দেখিয়েছি ওভাবেই করো, খুব ভালো লাগবে। আমি খুব সহজভাবেই দেখিয়েছি, তো ভীষণ ভালো হয়েছিল খেতে। আমি কিন্তু এভাবে কোনোটা বলি না, আমি প্রথম ট্রাই করেছি, এত যে ভালো হবে নিজেও বুঝতে পারিনি। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটা, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি তোমাদের কিছু অন্তত ভালো লেগে থাকবে, আর যদি ভালো লেগে থাকে, আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি মনে হয় হ্যাঁ পাশে থাকবো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থাকো, এভাবেই চাই তোমাদেরকে। টাটা, গুড নাইট।